কেজি সোনা বনগায় পৌঁছে দেওয়ার কথা ছিল। তার আগেই বাগদা থেকে গ্রেফতার ওই অভিযুক্ত যুবক। ঘটনায় উদ্ধার হয়েছে প্রায় 10 কোটি টাকার সোনা। ফের বড়সড় সাফল্য বিএসএফের। সীমান্তে উদ্ধার প্রায় 17 কেজি সোনা। পাচারের ছক বানচাল করল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোটর বাইক সহ এক ব্যক্তিকে আটক করেছে বিএসএফ। বিএসএফের তৎপরতায় উদ্ধার হয়েছে প্রায় 16 কেজি 700 গ্রাম সোনা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 10 কোটি 23 লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদার রনঘাট এলাকায়। বিএসএফ সূত্রে জানা গেছে, বাগদার সীমাচৌকি রনঘাট এলাকায় বিএসএফের 68 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে সীমান্ত এলাকায় বড়সড় চোরাচালান ঘটতে চলেছে। সেই মতো আগে থেকেই প্রস্তুতি নেয় বিএসএফ জওয়ানেরা। সীমান্তের সম্ভাব্য রাস্তার পাশে দুটি দলে ভাগ হয়ে শুরু হয় নজরদারি। রাতে সন্দেহজনক একটি মোটর বাইক আসতে দেখেন জওয়ানেরা। এরপর বাইক আরোহী কাছে এলে জওয়ানেরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তার কথায় অসঙ্গতি মেলায় তল্লাশি শুরু করেন বিএসএফ জওয়ানেরা। ওই ব্যক্তিকে তল্লাশি করতেই তার কোমরে বাঁধা কাপড়ের বেল্টের মধ্যে থেকে উদ্ধার হয় 17টি সোনার বার। এক একটি সোনার বারের ওজন প্রায় 1 কেজির কাছাকাছি বলে জানা গিয়েছে। জওয়ানেরা সেই সোনা বাজেয়াপ্ত করার পাশাপাশি বাইক চালককে গ্রেপ্তার করে। অভিযুক্তকে নিয়ে আসা হয় বিএসএফ ক্যাম্পে। সেখানে জেরা করতেই জানা যায় অভিযুক্তের নাম আজর মণ্ডল, বাড়ি সীমান্তবর্তী রাজকোল গ্রাম এলাকায়। অভিযুক্ত জেরায় স্বীকার করেছে ফুল চাষ করাই তার মূল পেশা, তবে গত 5-6 মাস ধরে এই পাচারের কাজে জড়িত তিনি। সোনা পাচার নিয়ে বলতে গিয়ে আজর মণ্ডল জানান, বাংলাদেশের মাটিলা গ্রামের বাসিন্দা আলম মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে সোনাগুলি নিয়েছিল সে। সোনার বারগুলি বনগার এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। বারগুলি নিয়ে সেখানেই যাচ্ছিল সে, কিন্তু পথে তল্লাশির সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা সোনাসহ তাকে আটক করে। বিএসএফ কর্মীরা জানান, সীমান্তে চোরা কারবার রুখতে সদা তৎপর রয়েছেন বিএসএফ জওয়ানেরা। পাশাপাশি তারা এও জানান, আগামী দিনে আরও সতর্ক থাকবেন যাতে সীমান্তে এই ধরনের চোরাচালান না হতে পারে। এ বিষয়ে বিএসএফের জনসংযোগ আধিকারিক ডিআইজি AK আর্য জানান, সীমান্তে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে এক শ্রেণীর পাচারকারীরা তাদের ব্যবহার করছে। তাদের ফাঁদে পা দিয়ে চোরাচালানের কাজে জড়িয়ে পড়ছেন সাধারণ মানুষগুলি। এ বিষয়ে সাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেবার পাশাপাশি বিএসএফের কর্তা জানান, সীমান্তে চোরাচালান রুখতে তৎপর রয়েছে বিএসএফ। উদ্ধার হওয়া সোনা বিএসএফের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে শুল্ক দপ্তরের হাতে। পাশাপাশি ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফ সূত্রে খবর, গত সেপ্টেম্বরেও এই সীমান্ত থেকে প্রায় 23 কেজি সোনা উদ্ধার হয়েছিল। তারপর এদিন ফের 17 কেজি সোনা। গত 1 বছরে দক্ষিণবঙ্গ সীমান্তে প্রায় 1.5 কুইন্টাল সোনা উদ্ধার হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। ধনতেরাস ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।